हुगली जिलाते जल्दी जातेर आलू तोला होच्छे कांक्षित फलन हयनि तार उपर सेभावे दाम ना मेलाय बिघापति 5-7 हज़ार टाका लोकसान होच्छे बोले चाषीदेर हाहाकार शोना जाच्छे। फले चंद्रमुखी एवं ज्योति प्रजातिर आलू नियेओ तारा आशा देखछेन ना। ओई दुई प्रजातिर आलू सबे तोला शुरू होयेछे। विषयटी कृषि दफ्तरेर नजरे एनेछेन चाषीरा। बीज एवं आबहावार कारणेई क्षतिर मुखे पड़ते होयेछे बोले तादेर अभियोग। गोघाटा, आरामबाग, धनेखाली, तारकेश्वर, पशुरा इत्यादि ब्लकेर विभिन्न माठे पोखराज बा S1 प्रजातिर आलू चाष हय जा जल्दी आलू नामेई परिचित। एखन ओई दुई प्रजातिर आलू माठ थेके बिक्री होच्छे 210 থেকে 220 টাকা প্রতি বস্তা 50 কেজির। পরশুরার কেলেপাড়ার চাষি বাপ্পাদিত্য ধোলে 16 বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার ক্ষেত মোট জমির বিঘা দেড়েক পোখরাজ আলু চাষ করেছিলাম। বিঘায় ফলন হওয়ার কথা ন্যূনতম 100 বস্তা, পেয়েছি 80 বস্তা করে। লাভ তো দূর, বিঘায় 7 থেকে 8 হাজার টাকা লোকসান হয়েছে। ভালো মানের বীজের অভাব নাকি আবহাওয়ার জন্য এই লোকসান জানতে কৃষি দপ্তরের শরণাপন্ন হয়েছি। चंद्रमुखी बा ज्योतितेओ लाभेर आशा देखछि ना। एइभावे लोकसानेर अभियोग एवं क्षतिपूरणेर दाबी तुलेछेन गोघाटेर पश्चिमपाड़ा ग्रामेर चाषी शेख हानिफ आली। तार कथाय आमार 3 বিঘা जमीते पोखराज आलू छिलो। बीघा पिछु 80 বস্তা करे फलन पेयेछि। माठ थेके दाम पेलाम बस्ता पिछु 210 টাকা। ব্যাপক লোকসান হয়েছে, ক্ষতিপূরণের দাবি করছি আমরা। ক্ষতির কথা শুনিয়েছেন তারকেশ্বরের চাপাডাঙ্গার আলু চাষী নিমাই মণ্ডল, আরামবাগের বলরামপুরে দিব্যেন্দু চীনা প্রমুখ। আলু ব্যবসায়ীদের একাংশ মনে করছেন হিমঘর বন্ধ থাকার জন্য আলুর দাম উঠছে না। হিমঘর খুললে পরিস্থিতি চাষিদের অনুকূল হবে। চাষিদের হিসাব সার, বীজ সহ সব ধরনের খরচ মিলিয়ে বিঘাপতি আলুর চাষে এবছর খরচ হয়েছে 25 থেকে 27 হাজার টাকা। সেই অনুপাতে बस्ता पिछु 350 থেকে 400 টাকা দাম হলে খরচ ওঠে। চাষীদের অনুমান বীজ এবং আবহাওয়ার জন্যই এই হাল। তারা জানান বীজ অনেক ক্ষেত্রে হিমঘরে জমানো আলু থেকেই বিক্রি হয়েছে। তাছাড়া পাঞ্জাব বীজ বলে বাজার থেকে যেসব বীজ কেনা হয়েছে তাও গুণমান খারাপ। জেলায় বিক্ষিপ্তভাবে আলুর কম ফলনের খবর মিলছে বলে স্বীকার করছেন জেলার উপকৃষি অধিকর্তা প্রিয়লাল মৃধা। তিনি বলেন আরামবাগের কিছু চাষি ফলন কমের কথা আমাদের বলেছেন। খতিয়ে দেখতে দপ্তরের দল গিয়েছিল। সঠিক কারণ জানতে জমির মাটি এবং ফসলের নমুনা পরীক্ষার জন্য দপ্তরের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। অনুমান করা হয়েছে আলুর মরশুমের মাঝখানে 1-2 তাপমাত্রা ওঠাপড়ার কিছুটা প্রভাবও পড়েছে। আর বিপুল লোকসান সুরাহা ওই কৃষিকর্তার মতে একমাত্র বিকল্প চাষি ভরসা হতে পারে। তার হিসেব চাষিরা আলু চাষে বিঘা প্রতি 25 হাজার টাকা খরচ করছেন। সে জায়গায় 1 বিঘার সর্ষের চাষে মাত্র 5 হাজার টাকা খরচ। ধানের পরেই আলুর পরিবর্তে সর্ষের চাষ করলে বিঘা প্রতি 200 কেজি সর্ষে মিলবে। 5 হাজার টাকা খরচ করে চাষি অনাশায় 10 থেকে 12 হাজার টাকা পেতে পারেন। তিনি বলেন বিকল্প চাষের কথা আমরা বললেও বেশিরভাগ চাষি আলু থেকে সরতে চাইছে না। কৃষি দপ্তর জানিয়েছেন জেলায় এবছরে 93,529 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। তার মধ্যে পৃথকভাবে কতকটা এলাকায় জলদি জাতের আলু চাষ হয়েছে সেই হিসাব তাদের কাছে নেই। জেলা কৃষি বিপণন দপ্তরের এক কর্তা বলেন আমরা রাজ্য সরকারের কাছে দাম সংক্রান্ত রিপোর্ট নিয়মিত পাঠাচ্ছি। সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবর পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।